আনন্দ মিশ্র ইতিমধ্যে লক্ষিমপুর পাইছেগৈ, কার্যভার গ্রহণ করেছে আনন্দ মিশ্র। আনন্দ মিশ্রক নতুন আরক্ষী অধীক্ষক হিসাবে নিযুক্তি দিয়া হয়েছে লক্ষিমপুরের, আর ইতিমধ্যে উপস্থিত হয়েছেগৈ। এই মুহূর্তের বাতর আমি আপনাদেরকে আগবাইছো যে পুনের আহিল আনন্দ মিশ্র, লক্ষিমপুরের এসপির দায়িত্ব গ্রহণ করলে আনন্দ মিশ্র। এসপি হিসাবে আনন্দ মিশ্রই নিশায় দায়িত্বভার গ্রহণ করলেন। লক্ষিমপুরের এসপি হিসাবে আহিল সুদীর্ঘ সময়ের পিছন আহিল আনন্দ মিশ্র। লক্ষিমপুরের আরক্ষী অধীক্ষক আদরণি জানা হয়েছে, কিছু দৃশ্যাংশ আমার হাতত বর্তমান পড়েছে, এই আমি আপনার দৃশ্যাংশ দেখ। অবশেষত সুদীর্ঘ বিরতির পিছন আনন্দ মিশ্র। দৃশ্যাংশ আপনাদের দেখা পাই আছে, আমি পুনে পুনে আপনার দৃশ্যাংশ দেখ আরক্ষী অধীক্ষকর কার্যালয়ত আনন্দ মিশ্র। এয়া দৃশ্যাংশ আনন্দ মিশ্রর সময়। আনন্দ মিশ্রর সুদীর্ঘ সময়ের পিছন আহিলে লক্ষিমপুরের আরক্ষী অধীক্ষক হিসাবে আনন্দ মিশ্রক নিযুক্তি দিয়া হয়েছিল। কালি সেই নির্দেশনা রাজ্য সরকারে জারি করেছিল আনন্দ মিশ্রক নিযুক্তি দিয়ার। ইতিমধ্যে দুখন জেলার আরক্ষী অধীক্ষক বদলি করা হয়েছিল। নগাঁওয়ের আরক্ষী অধীক্ষক আর লক্ষিমপুর আরক্ষী অধীক্ষক জুনমণি রাভার রহস্যজনক হত্যাকাণ্ডর রহস্যজনক মৃত্যুর পিছত আর এতিয়া সেই দুইখন জেলাতে নতুন আরক্ষী অধীক্ষক নিযুক্তি দিয়া হয়েছিল। লক্ষিমপুরত আনন্দ মিশ্রক নিযুক্তি দিয়া হয়েছিল আর সুদীর্ঘ প্রায় এক বছরতক অধিক সময়ের পাছত লক্ষিমপুরের আরক্ষী অধীক্ষক হিসাবে প্রত্যাবর্তন হয়েছে আনন্দ মিশ্রর। আনন্দ মিশ্রর কার্যশৈলীক লৈ বিভিন্ন সময় বিভিন্ন প্রশ্ন উত্থাপন হয়েছিল। নগাঁওয়ের আরক্ষী অধীক্ষক হিসাবে কার্যনির্বাহ হয়ে থাকার সময়তেই কিছু বিতর্ক সুমাবলগা হয়েছিল আনন্দ মিশ্র। আর এতিয়া সেই নগাঁও আরক্ষী অধীক্ষক পদরপর আঁতরার পাছত সুদীর্ঘ সময় তেও নাছিলে, তেও বিহারলেও গৈছিলে। আর যাকালি রাজ্য সরকারে আনন্দ মিশ্রক প্রত্যাবর্তনের নির্দেশ দিছে এজন লক্ষিমপুরের আরক্ষী অধীক্ষক হিসাবে। আর এতিয়া আনন্দ মিশ্র উভতিছে লক্ষিমপুরের আরক্ষী অধীক্ষক পদত। আর ইয়া কিছু দৃশ্যাংশ লক্ষিমপুরত উপস্থিত হওয়ার সময়ের দেখাই আছো আমি আপনার। আরক্ষী সকলে নতুন আরক্ষী অধীক্ষক ওয়েলকাম করা অর্থাৎ আদরণি জানার দৃশ্যাংশ আমি আপনার দেখাই আছো। আর সুদীর্ঘ সময়ের পাছত প্রত্যাবর্তন করেছে আনন্দ মিশ্রই লক্ষিমপুরের আরক্ষী অধীক্ষক হিসাবে, এ আমি আপনার কিছু দৃশ্যাংশ দেখাই আছো। জুনমণি বরার রহস্যজনক মৃত্যুর ঘটনায় সমগ্র রাজ্য তুলপার লগাইছিলে, তার মাজতে দুজনক আরক্ষী অধীক্ষক বদলি করা হয়েছে, লীনা দোলে নগাঁওয়ের আরক্ষী অধীক্ষক আর লক্ষিমপুর আরক্ষী অধীক্ষক। আর এবার লক্ষিমপুরত নতুন আরক্ষী অধীক্ষক হিসাবে আনন্দ মিশ্রক নিযুক্তি দিয়া হয়েছে। আর আজি আসলে নিশায় আনন্দ মিশ্রই সেই দায়িত্বভার গ্রহণ করেছে। মই যদি সম্ভব হয় আমি সেই দৃশ্যাংশ আমি আপনার বর্তমান দেখাই আছো। আনন্দ মিশ্র লক্ষিমপুরের আরক্ষী অধীক্ষক কার্যালয়ত সোমার আর ইয়ার দৃশ্যাংশ। এই আমি আপনার কিছু দৃশ্যাংশ দেখাই আছো। মই অভিজিৎ আচার্যর সহ ফোন লাইনত সংযুক্ত হবলৈ চেষ্টা করি। আমার সাংবাদিক অভিজিৎ আচার্য এই সমগ্র ঘটনার সন্দর্ভত সবিস্তারে জানাব। মই অভিজিতর সহ ফোন যোগে সংযুক্ত হম। আর অভিজিৎ আচার্যই এই সন্দর্ভত সবিশেষ জানাব আমাক। আমি মই অভিজিৎ আচার্যর সহ সংযুক্ত হবলৈ চেষ্টা করেছো।
ফোন যোগে অভিজিৎ আচার্যক আমি সংযুক্ত হবলৈ চেষ্টা কৰিছো। অভিজিৎ আচার্যর সহ আমি সংযুক্ত হম ফোন যোগে। এই আনন্দ মিশ্রই ইতিমধ্যে যোগদান করেছে। আর অভিজিৎ আচার্যই ফোন যোগে সবিশেষ জানাব। অভিজিৎ, সুদীর্ঘ সময়ের পিছন আহিছে আনন্দ মিশ্র, কি জানাব? আনন্দ মিশ্র যেগী আরক্ষীর বিষয়া খুব দক্ষ হিসাবে পরিচিত আর বিভিন্ন সময় আনন্দ মিশ্র বিতর্ক মাজতো সুমাই গেছে, কিন্তু পুনের এবার যে নিজের যে দায়িত্ব সেই গজুর সময় আনন্দ মিশ্র যে আনন্দ মিশ্র এই মুহূর্তে অনুভব সরকারে উপলব্ধি করেছে আর যার কারণে আনন্দ মিশ্রক লক্ষিমপুর আরক্ষী অধীক্ষকর দায়িত্ব দিছে আর খুব একটা বেয়া সময় লক্ষিমপুর আরক্ষী অধীক্ষকর দায়িত্ব দিছে, যত নাকি আরক্ষী সঞ্চালক প্রধানগী স্পষ্টভাবে কৈছে যে এমাহর ভিতর লক্ষিমপুরের আসলে নকল সোণর ঘাটি তারপর আপনার নকল টকার যে ঘাটি সেই ঘাটি উৎখাত করব আর সেই যে মূল লক্ষ্য সেই মূল লক্ষ্য হিসাবে আরক্ষী অধীক্ষকর দায়িত্ব দিয়া হয়েছে আনন্দ মিশ্রক আর আনন্দ মিশ্র এই মুহূর্তে লক্ষিমপুর উপস্থিত হয়েছে আর লক্ষিমপুর উপস্থিত হয়ে আনন্দ মিশ্রের দায়িত্বভার গ্রহণ করেছে। আর কাইলের পর আনন্দ মিশ্রর যে একশন মোড নগাঁও এরি আনন্দ মিশ্র আসলে প্রায় ছমাস আটমাস সময় তো আসলে বহি থাকবলগা হয়েছে। সরকারের একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব আছিল, আরক্ষী প্রশাসনের একটা গুরুত্বপূর্ণ খেল দায়িত্ব আছিল, তারপর এটা পুনের আরক্ষী অধীক্ষকর দায়িত্ব লিখে আনন্দ মিশ্র লক্ষিমপুর আর কাইলের পর নকল ফোন আর নকল টাকা যে বিরোধী অভিযান সেই অভিযান আরম্ভ করব আনন্দ মিশ্র। আর ইয়ার লক্ষিমপুর অপরাধীর মাজত এক আসলে দেখা গেছে যে সন্ত্রাসর আসলে অপরাধীর মাজত খলকনি সৃষ্টি হয়েছে আনন্দ মিশ্রর এই যোগদানের লগে লগে আর বহু অপরাধী এটা লক্ষিমপুর এরিও আন আন স্থান যা বলে আমার হাতত খবর আছে। হয় অভিজিৎ, ধন্যবাদ জানাইছো সবিশেষ তথ্যই আমার সাংবাদিক অভিজিৎ আচার্যই জানালে। আর ইতিমধ্যে আনন্দ মিশ্রই যোগদান করেছে লক্ষিমপুরের নতুন আরক্ষী অধীক্ষক হিসাবে আর আনন্দ মিশ্রর যোগদানের পাছতেই ইতিমধ্যে সর্বত্রে প্রতিক্রিয়া আরম্ভ হয়েছে। এয়া কিছু দৃশ্যাংশ আমি আপনার দেখালো আনন্দ মিশ্রর যোগদানের। এন্টি সোশ্যাল ইলিগাল যে অ্যাক্টিভিটি আছে কোনো অ্যাক্টিভিটি এড়িয়ে না যাব। ইটস টাইম ফর সাম অ্যাকশন, লেটস সি। এন্টি সোশ্যাল ইলিগাল যে অ্যাক্টিভিটি আছে কোনো অ্যাক্টিভিটি এড়িয়ে না যাব।
It's time for some action. Let's see. Yeah. Definitely. Right to Azilo. Right to Azilo.